রবিবার লেফুঙ্গা থানার পুলিশের অভিযানে চার চাকার মালবাহী গাড়ি থেকে উদ্ধার ফেন্সি রেল। গোপন সূত্রে খবরের ভিত্তিতে লেফুঙ্গা থানার পুলিশ চার চাকার গাড়িটিকে আটক করে তল্লাশি চালায় এবং তাতে উদ্ধার হয় বিপুল পরিমাণ ফেন্সি রেলের বোতল। গাড়ির ভেতরে থাকা নতুন বৈদ্যুতিক মিটার বক্সের ভেতরে রাখা ছিল ফেন্সি রেল। উদ্ধারকৃত বোতলের পরিমাণ 1,500, যার বাজার মূল্য 5 লক্ষ টাকারও বেশি বলে জানা গেছে। আগরতলা থেকে মোহনপুর গামী একটা গাড়ি, এটা নাম্বার হচ্ছে TR01AG এবং 1904, একটা মালবাহী গাড়ি আগরতলা থেকে মোহনপুর দিকে যাইতে আসছে খুব ভোরবেলায়। এরপরে আমরা এটার ভিতরে এতভাবে কোয়ান্টিটিতে রাখা আসলে আমরা একটু জানা নাই যদিও, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে এখানে আইনিয়া এটা খুললিয়া দেওয়া হয়েছে, এটার ভিতরে সেন্সিটিভ প্রচুর পরিমাণে আছে। এই কোয়ান্টিটি যার ভিতরে আসছিল সে ওই আর কি জানি কয় ওই ইলেকট্রিক প্যানেল একটা আছে, মিটার বক্স টক্সের মতো একটা দেখা গেছে, এটার ভিতরে রাখা আছে। সে কইছে ইলেকট্রিক প্যানেল, এটা ইলেকট্রিক প্যানেল তো দেখলাম আমরা, ইলেকট্রিক প্যানেলটা দেখছি আর পরবর্তীকালে এটা আমরা সাবো দিয়ে খুঁজে দেখলাম ভিতরে প্রত্যেকটা বক্সের মধ্যে একটা বড় বড় বক্স, আপনার নিশ্চয়ই আপনার কাছে আপনারা পুলিশটা পাইছেন, এই বক্সের মধ্যে আমরা পাইছি যে প্রায় প্রত্যেকটা বক্সে 250 বোতল করে সেন্সিটিভ ভিতরে ছিল। এবং ড্রাইভারটা সুজিত দেব নামে, তার বাড়ি হচ্ছে গোপালনগর মোহনপুর সিরাই থানার আন্ডারে। সে আমরা করছি এটা তো ইলেকট্রিক মিটার, এটা মিটার বক্স, কিন্তু ভিতরে দেখা গেছে এটা ফেন্সিটিভ। এখন জানলাম যে ইলেকট্রিক মিটার বক্সের ভিতরেও, আগে আমি আপনাদের আগে একটা ফুটে দিয়েছিলাম যে একটা ধূপকাঠি জ্বালিয়ে এটা গাঁজা ব্যাপার হয়েছে, এখন জানলাম যে ইলেকট্রিক মিটার বক্সের মধ্যেও এটা দেখি রাখা। আমরা এখানে আরও অভিজ্ঞতা এলাম যে ইলেকট্রিক মিটার বক্সের মধ্যে 250 বোতল করে একটা ফেন্সিটিভ এটা জায়গা নেই।